এজন্য ইব্রাহিম নবী, দামি নবী, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি খুব বেশি জিকির করতেন। সুবহানাল্লাহ বলেন, ওনার পশমের গোড়ায় গোড়ায় জিকির আওয়াজ হইত, আর এই অন্তরটার ভিতরে আল্লাহ ছাড়া আর কাউকে জায়গা উনি দেয় নাই। এই জন্য প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন। তো উনি একদিন ঘরের মধ্যে শোয়া, দরওয়াজা লাগানো, ভিতর থেকে একজন ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ ইব্রাহিম নবী কি আসলে তোমাকে ভালোবাসে কি না আমরা একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ বললেন, কি পরীক্ষা করবা? আল্লাহ হুকুম দাও, আমরা দেখি কি পরীক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা ভিক্ষুকের বেশে ওনার ঘরের দরওয়াজার সামনে আইসা আল্লাহ পাকের নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে, আর ওই ভিক্ষুকটা বেশ ধরছে, ফেরেশতা বেশ ধরছে ভিক্ষুকের, সিরা পোশাক সিরা জামা পরে ইব্রাহিম নবীর ঘরের সামনে বৈশা বৈশা পড়তেছে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের নামে তসবিহ আদায় করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম শোয়ার থেকে জাগ্রত হয়ে গেলেন, ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন, দরওয়াজা খুললেন, তাকায় দেখি একজন ভিক্ষুক ঘরের দরওয়াজার সামনে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছি। জিকির যত বেশি করা যায় আল্লাহর মহাব্বত তত বেশি দিলে পয়দা হয়, আর দুনিয়াতে যত বেশি আল্লাহর নামের জিকির করা যায় আল্লাহ বলেন ততই সে আমার প্রিয় হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরওয়াজার বাহিরে গিয়ে দেখে একজন ভিক্ষুক, ওই ভিক্ষুকের জবানে আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তসবি। এই জন্য আল্লাহ আমাদেরকেও বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন, হে আমার বান্দা সকল, দাঁড়ায় আমার জিকিরি করো, শুয়া শুয়া আমার জিকিরি করো, বসিয়া বসিয়া আমার জিকিরি করো, এমন করে আমাকে ডাকো যেন মানুষ তোমাকে পাগল বলি। সুবহানাল্লাহ বলেন, এমন করে আমার জিকিরি করো যেন মানুষ তোমার পাগল বলে, হাত্তা ইয়াকুলু মজনুন, মানুষ যেন তোমার কি বলে, পাগল বলে, আরে লোকটা পাগল হয়ে গেছে। আসলে সে কার পাগল বলেন জোরে, কার পাগল? বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত, খোবে রুইয়া নাজে মস্ত, আসে কাঁদি দারে মস্ত। কয় রাজা টাকার পাগল, সম্পদের পাগল, দুনিয়াদার মানুষ দুনিয়ার পাগল, আর এই জমানার মধ্যে কিছু মানুষ আছে এরা দুনিয়ার পাগল না, এরা হইল আল্লাহর পাগল। এরা কার পাগল? আল্লাহর পাগল। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজার বাহিরে গেলে ভিক্ষুকটা আচমকা আওয়াজ বন্ধ করে দিলেন। ইব্রাহিম পয়গম্বরে কি বলে, কিরে ভাই, ঘরের দরওয়াজায় বসে বসে মিষ্টি কণ্ঠে আল্লাহর নামের জিকির করতেছিলা, আমাকে দেখা কেন বন্ধ করে দিলা? ওই ভিক্ষুকটা ডাক দেখ, ইব্রাহিম আমি তো বিনা লাভে জিকিরি করি নাই, তোমার কাছে কিছু চাই বলে আমি তোমার দরওয়াজায় বসে আল্লাহর নামের জিকিরি করতেছি, হাত বাড়াইছি আমার কিছু দেওয়ার জন্য, দিবানি বলো। ইব্রাহিম পয়গম্বরে বলে, ভাই কি চাও দুনিয়া না আখেরাত? আমার নিকটে সম্পদ চাও না দোয়া চাও, কি চাও বলো? কয় পয়গম্বর, আপনার নিকট থেকে দুনিয়া চাই। কয় তাকায় দেখো, মাঠের মধ্যে যতগুলো বকরি আছে, ভেড়া আছে, তুমি যদি আল্লাহর নামে জিকিরি করো অর্ধেকটা বকরি ভেড়ার মালিক আমি তোমাকে বানাইয়া দিব। আমার বকরি ভেড়ার থেকে বাইসা বাইসা অর্ধেকগুলো বকরি নিয়ে যাও, তুমি এটার মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। তারপরে কার নামের জিকির শুনতে চায়? আল্লাহর নামের জিকির শুনতে চায়, বলো জিকির। তো ওই ফেরেশতা আবার পড়তেছে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাত, জিকির করতেছে। জিকিরের মধ্যে বড় মজা বড় স্বাদ, জিকিরের মধ্যে বড় মজা পাইতেছে বড় স্বাদ পাইতেছে। ইব্রাহিম নবী ধ্যানমগ্ন হইয়া ওনার জিকিরগুলো শোনে। ইব্রাহিম পয়গম্বরের যখন জিকিরি শুনতে শুনতে মজা লাগা উঠছি, ওই মুহূর্তে পয়গম্বর দেখতেছি ভিক্ষুকের জবান আবার বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম বলতেছে, ভাই জিকিরের মধ্যে মজা লাগাইয়া জিকির বন্ধ করে দিলা কেন? কেন জিকির বন্ধ করে দিলা? বিনিময়ে অর্ধেক দিছেন, অর্ধেকের জিকির আপনারা শোনাই দিছে। সুবহানাল্লাহ,
অর্ধেক সম্পদ দিছে, অর্ধেক পাইছি, মালিকানা বুঝা পাইছে, এজন্য আমি জিকির বন্ধ করে দিলাম, আরো কিছু চাই। ইব্রাহিম পয়গম্বরে বলে, ভাই আরেকবার জিকির করো, বাকি আমার বকরি ভেড়া বাকিগুলো তুমি লয়ে যাও, অসুবিধা নেই, লয়ে যাও। তা দ্বিতীয়বার আবার জিকির করতেছে, জিকিরের মধ্যে যখন মজা লেগে উঠছে আবার বন্ধ করে দিছে। ইব্রাহিম বলে, ভাই জিকিরের মধ্যে স্বাদ লাগাইয়া মজা লাগায় কেন বন্ধ করে দাও? বলে, আমি তো বকরি ভেড়ার মালিক হয়ে গেছি, আর কি দিবেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার সম্পদ যা ছিল দিয়া দিছি, আর আমার কাছে কিছু নাই। সুবহানাল্লাহ, জোরে বলে, আমার কাছে কিছু নাই। তো ভিক্ষুক বলে, আপনি যদি আমার জিকিরে শুনতে চান, আরো কিছু দেওয়া লাগবে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভিক্ষুক ভাই, দুনিয়ার সম্পদ দেওয়ার মতন কোন সম্পদ আমার কাছে নাই, নিতে হলে আমাকে নিয়ে যাও, আমি তোমার বকরি বেড়ার রাখালগিরি করব, বিনিময়ে তুমি আমাকে মাওলার নামের জিকির শোনাইবা, আমাকে নিয়ে যাও, তারপর আল্লাহ পাকের নামের জিকির আমাকে শোনা। তো মুসলমান ভাইরা, আমার জিকির করে যারা মজা পাইছে, এরা জিকির ছাড়ে না। আল্লাহর মহাব্বত যার অন্তরে ঢুকা গেছে, দুনিয়ার মহাব্বত তার অন্তরে ঢুকে নাই। নবীর ভালোবাসা যার অন্তরে ঢুকে গেছে, আর কারো ভালোবাসা অন্তরের মধ্যে নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হয়ে গেলে আমিও তোমার হয়ে যাই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা হলো পরীক্ষার হল, এর মধ্যে তোমরা কি করো বান্দা, আমি আল্লাহ সব দেখি। ভালো করলে ভালো ভালো ফলাফল পাইবা, আর খারাপ করলো আমি আল্লাহ শাস্তি দিব না। এই দুনিয়াটা শাস্তির জায়গা নয়, কবর হইল শাস্তির জায়গা, জাহান্নাম হইল শাস্তির জায়গা, ওই জায়গা তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা আমার হুকুম পালন করলে পরকালে জান্নাতের নিয়ামত ভোগ করবা, আর তোমরা যদি আমাকে না মানো, আমার গোলামি না করো, তাহলে কবর থেকে তোমাদের জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। জোরে আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বি করিম একটা সুরা নাজিল করলেন, আল্লাহাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সম্পদের জন্য মানুষ পাগল পড়া হয়ে যায়। এই সম্পদ কতক্ষণ তোমার সঙ্গে থাকবি? যতক্ষণ না পর্যন্ত তুমি কবরে না যাইবা, কবরের আগ পর্যন্ত বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, টাকা আছে, সব কিছু আছে। যেদিন তোমার আমার রুহটা বের হয়ে যাবে, তোমার আমার সঙ্গে তিনটা কাফনের কাপড় ছাড়া আর কোনো কিছুই নাই, কেউ তোমার আমার সঙ্গে যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এক লোকের তিনজন ভাই ছিল, ওই ভাইগুলোকে ওই ভাই অসুস্থ হইয়া ডাক দিয়া দিয়া বলে, ভাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা আমার জন্য কি করবা? এক ভাই বলবে, ভাই তোমাকে আমি ডাক্তার দেখাবো। আরেক ভাই বলে, ভাই তোমার জন্য আমি কাফনের কাপড় নিয়ে আসবো। আরেক ভাই বলে, ভাই রে আমি তোমার সঙ্গে তোমার কবর পর্যন্ত থাকব। তাহলে কোন ভাই বেশি উপকারী? যেই ভাই কবরে থাকবে এই ভাই কি সবচেয়ে বেশি উপকারী? এক ভাই বলে, ভাই তোমার লাশটা নিয়ে আমি কবর পর্যন্ত যাব। আরেক ভাই বলে, ভাই তোমার কাফনের ব্যবস্থা আমি করে দিব। আরেক ভাই বলতেছে কি, আমি তোমার সঙ্গে কবরও থাকবো, তোমার সফরের সঙ্গে হয়ে থাকবো। জোরে কোন সব হারাল। যেই ঘরটা একাকিত্বের ঘর, নির্জন ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড় ঘর, অন্ধকার ঘর, ওইখানে তোমার সঙ্গে আমি থাকবো। তো পয়গম্বর আরবি ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো, তিনজনের উপমা হইল, উদাহরণ হইল, দৃষ্টান্ত হইল, কয় তোমার সন্তানাদি তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবি। সুবহানাল্লাহ, বলে তোমাকে দাফন করে এরা চলে আসবি, এরা ঘরে চলে আসবি, বাড়িতে চলে আসবি, আর তোমার সম্পদ এগুলো কবর পর্যন্ত যাবি, কবরের ওপর থেকে এরা সবাই চলে আসবি। আর তুমি যে জুমার নামাজ আদায় করছো, তুমি যে বয়ান শুনছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছ, তুমি যে জিকির আজকার করেছো, এগুলো তোমার সঙ্গে কবরে ঢুকে যাবি, এগুলো তোমার সঙ্গে কবরে যাবে, তোমাকে পাহারা দিবে, আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছাইবার আগ পর্যন্ত তোমার পাহারা দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। তাহলে আমার আপন কে হইল? আপন কে? আপন হইল আমার নেক আমল। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খৈরাইয়ারা, অমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাইয়ারা।
ন্যাক আমল করবা ওইটাও পাইবা, বদ আমল করবা ওইটাও পাইবা। আল্লাহ পাক রব্বে করিম বলেন তোমার ন্যাক এবং বদ মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ন্যাকের পাল্লার ওজন বাড়ি হবে, তোমরা আমার জান্নাতে চলে যাবে। বদের পাল্লার ওজন বাড়ি হবে, তোমরা জাহান্নামে চলে যাবি। যিনি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে আসমানের নিচে জমিনের উপরে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে বান্দা বিশাল বড় মাঠ, আশপাশে কেউ নাই, একাকিত্বে দৌড়াইতেছে, বিশাল মাঠে দৌড়াইতেছে। হঠাৎ করে তাকায় দেখে পিছন দিকে একটি বাঘ তাকে থাপা দেওয়ার জন্য, তাকে কামড় দেওয়ার জন্য পিছনে পিছনে আসতেছে। তো ওই লোকটার হাতে কোনো অস্ত্র নাই, আত্মরক্ষা করার মতন কোনো লাঠি শোটাও নাই, তা বাঘের হাত থেকে বাঁচবে কী করে? তা লোকটার দিলে একটা চিন্তা আসছে, দেখি সামনে গিয়ে আমি আশ্রয়ের কোনো জায়গা খুঁজে পাই কিনা। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলেন, ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখে বিরাট বড় একটা কুয়া, কূপ। তা লোকটা কুয়ার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, বাঘের হাত থেকে আমাকে বাঁচতে হলে, থাবার থেকে বাঁচতে হলে আমি কুয়াতে একটা ঝাঁপ দিয়ে পড়ে থাকি, বাঘ যখন চলে যাবে কুয়ার থেকে আস্তে করে উঠে আমি চলে যাব। কিন্তু বান্দায় দৌড়াইয়া কুয়ার কিনারায় যখন গেছি, গিয়া দেখে কুয়ার নিচে তাকায় দেখে বিরাট বড় সাপ ফনা তুলে আসে, পিছন দিকে বাঘ তারে থাপা দিয়ে মারবে। এই লোকটা যদি কুয়ার মধ্যে ঝাঁপ দেয় পড়ে যায়, নিচে সাপ ফনা তুলে আসে কামড় দিবি। লোকটা এখন চিন্তায় পড়ে গেছে, মালিক পিছনে বাঘ, কুয়ার পানির মধ্যে সাপ, আমি কেমনে বাঁচব? এই লোকটা চিন্তা করে, মালিক এই মুহূর্তে বাঘের থাপার থেকে বাঁচার কোনো রাস্তা আমার নাই, কুয়ার নিচে পানির মধ্যে সাপ ফনা তুলে আসি, ওই সাপের থেকেও বাঁচার কোনো রাস্তা আমার নাই, কি করা যায় এখন? হঠাৎ করে লোকটা তাকায় দেখে গ কুয়ার মাঝামাঝি কিছু ঘাস দেখা যায়, ঘাস। এই লোকটার মাথায় চিন্তা আসলো, কুয়াতে ঝাঁপ দেওয়ার দরকার নাই, উপরে দাঁড়ায় থাকার দরকার নাই, আমি ঘাসের মাথায় শক্ত করে ধরে ঝুলিয়ে থাকবো, বাগদা চলিয়ে গেলে আমি উঠে নিরাপদ জায়গায় চলে যাব। যেই কথা সেই কাজ, লোকটা কুয়াতে ঝাঁপ না দিয়ে ঘাসের মাথায় গোড়ায় ভালো করে শক্ত করে ধরে ঝুলে আসি। লোকটা বাগের থাপার থেকে বাঁচতে চায়, এই লোকটা গাছের ওই ঘাসগুলোর মাথায় ভালো করে ধরে ঝুলতেছে। হঠাৎ করে তাকায় দেখে গো কোথায় থেকে দুইটা ইঁদুর চলে আসছে, ইঁদুর, একটা ধবধবে সাদা ইঁদুর আর একটা হইল কালো ইঁদুর। ওই ইঁদুর দুইটা ইসা গাছের ওই গাছের গোড়া কাটা শুরু করছি। লোকটা কুয়ার মধ্যে হাউমা করে কান্না শুরু করে দিল, ইস দুনিয়া কে দুস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে মে খুশনুমা হ্যায় ভু মগর কুছ ভি নেহি, আরে আকেল না হু গাফেল তুজে দুনিয়া সে জানা হ্যায়, কে এক দিন আপনা মো খুদা কো ভি দেখানা হ্যায়, জাগনা হ্যায় জাগলে আফলাক কে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক কে সায়া তলে, ইয়ে চমন সহারা ভি হোগা ইয়ে খবর বুলবুল কো দু, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবানা করি। আল্লাহু আকবার করে আওয়াজ করে বলেন, এই দুনিয়ার রং তামাশা বাহাদুরি চক্ষু বন্ধ হয়ে গেল, নিমিষের মধ্যে তুমি কবরের যাত্রী হয়ে যাইবা, আরামের জায়গা আরাম পরে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে, ক্ষমতার জায়গায় ক্ষমতা পরে থাকবে, তুমি নিঃস্ব হয়ে কবরে চলে যাবে। হা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা, মৌত কু সমঝা হায় গাফেল এখতেতামে জিন্দগি, দর হাকিকত মৌত তেরে এবতেতায়ে জিন্দগি। মরে গেছো বেঁচে গেছো, না মরে গিয়ে বেঁচে যাও নাই কেন? তোমার কবর থেকে জিন্দগি শুরু হইতেছে, এখানে শেষ না, ওইখান থেকে তোমার জিন্দগি শুরু হইতেছে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে, ওইখান থেকে তোমার জিন্দগি শুরু হইতেছে, এটা শেষ না, কবর শেষ না, কবর শুরু। ইন্তেকাল মানে কি? পরিবর্তন। তুমি এই জগৎ থেকে ওই জগতে রওনা দিছ, দুনিয়ার ক্ষণস্থায়ী শেষ আছে, আর আখেরাতের চিরস্থায়ী ওইটার কোনো শেষ নাই। বছরের পর বছর, বছরের পর বছর চলে যাবে, আল্লাহু আকবার, ওই কবরের মধ্যে পড়ে থাকবা, নেক আমল করবা, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, বদ আমল করবা, কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য ইমাম গাজালি বলেন,
লোকটা তাকায় দেখতেছে সাদা ইঁদুর আর কালো ইঁদুরে ওই গাছের গোড়া কাটতেছে। ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মানুষ কি ভাবছ, কি চিন্তা করতেছ, বাঘটা হইল তোমার মালাকুল মৌত আজরাইল, বাঘ হইল মালাকুল মৌত আজরাইল, প্রতিনিয়ত তোমার পিছনে দৌড়াইতেছে, আমার আল্লাহ ডাক দিয়া মালাকুল মৌত, চিন্তা করিও না, টেনশন করিও না, তারে এখন ধাওয়া দিও না, সে গুণা করতেছে গুণা করার সুযোগ দিয়ে দাও, পাপ করতেছে পাপ করার সুযোগ দিয়ে দাও, এই মাটি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ নাফর মনের ওজন আর সহ্য করতে পে যায় তার আমি একটু ডাবায়া দিই, আমার আল্লাহ ডাক দিয়ে কই জমিন, এই লোকটা বেশি দিন তোর পরে বসবাস করতে পারবে না, একদিন তোর ভিতরে চলে আসবি, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, কিছুদিনের মধ্যেই তোর কাছে সে আসতেছে, তোর পেটের মধ্যে সে আসতেছি। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, নিজের হিসাব দেখো, নিজে করো, নিজের চিন্তা নিজে একটু করো, কোথায় থেকে আসলাম, কোথায় যেতে হবে, কে পাঠাইলো, কার কাছে যেতে হবে, কে আমারে পাঠাইলো, কার কাছে যেতে হবে, আমার বাবায় চলে গেল, আমার মা চলে গেল, আমার ভাই চলে গেল, আমার বন্ধু চলে গেল, একসাথে উঠা বসা করতাম, ওই বন্ধু আজকে কবরের যাত্রী হয়ে গেল, আমি এইখানে আসার পর কত মুসল্লি আমার পিছনে নামাজ পড়ল, যাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ উঠা বসা কথাবার্তা ওই লোকগুলো তো আজকে দুনিয়ার জমিনে নাই, এরা কবর শুয়ে পড়ছে, হে মানুষ কিসের বাহাদুর, কিসের আমিত্ব, কিসের বরত্ব, এখনো তোমার ভিতরে পুরা দেহের মধ্যে সুন্নতি পোশাকটা উঠাইতে পারলা না, মুখে কেন দাড়িটা রাখতে পারলা না, কেন মাথায় টুপিটা পড়তে পারলা না, এরে বন্ধু নিজের ঘরের মধ্যে কেন সুন্নত জারি করতে পারলা না, নিজের দেহের মধ্যে কেন সুন্নতটা জারি করতে পারলা না, হাসরের কঠিন ময়দানে তুমি একটু টেনশন, তুমি একটু চিন্তা করিয়া দেখো, তোমার গায়ের জামাটা খুলিয়া রাখবি, আহারে এমনও দেখছি গায়ের জামা কাটিয়ে বেলেট দিয়া কাটিয়া কাটিয়া নিয়ে গেছে, এরা মুসলমান নবীর উম্মতের দল, এ বাবাজি একটু খেয়াল করো, যাদের সঙ্গে উঠা বসা করতাম ওই লোকগুলো আজকে কবরে শুয়ে পড়ছে, আমার সঙ্গে কেউ তো রওনা দিল না, আজকে আমার সঙ্গে কত মানুষ, আমার সামনে ডানে বামে কত মানুষ আমারে পাহারা দেয়, আমার কথা উঠবস করি, এমন একটা সময় আসবি আমার কথা কেউ শুনবে না, আমার কাছে কেউ আসবে না। এই জন্য ইমাম গাজালী বলেন, ওই যে বাঘ লোকটার পিছনে পিছনে দৌড়ে সে হলো মালাকুল মৌত, আর কুয়ার মধ্যে ওই যে সাপটা অপেক্ষা করতেছে ওইটা তোমার কবর, ওই কবরের সাপ বিচ্ছু তোমার জন্য অপেক্ষা করতেছি, আর সাদা কালো ইঁদুর যেটা দেখলা, একটা হলো দিন আর একটা হইল রাত, তোমার দিন রাত অতিবাহিত হইতে হইতে তোমার সময়গুলো হায়াতগুলো তোমার কর্তন করতেছে কাটতেছি, যেদিন কাটাশরে হয়ে যাবে ওদিন মালাকুল মৌত তোমার সামনে এসে দাঁড়ায়া যাবি, সেদিন তোমার সামনে চলে আসবে মালাকুল মৌত, এই মালাকুল মৌত কারো কথা শুনে না, কারো দোহাই মানে না, যদি মানতো তাইলে মুসাদ্দাদকে নিজের বানানো জান্নাতের ভিতরে ঢুকার সুযোগ দিত, দেয় নাই, সুযোগ দেয় নাই। এই জন্য মুসলমান বাবাদের আরে আমার, আর কবে আমরা বুঝবো, হায়াতের সময় তো প্রায় শেষের দিকে চলে আসছি, বুঝলে মুসলমান আগের থেকে বোঝার দরকার ছিল, যারা বুঝি নাই এখন থেকে বুঝেন, বুঝার অর্থ হলো এখন থেকে তওবা করে আল্লাহ মুখী হয়ে যান, তাহলে হয়তো বাকি জীবনগুলোর আল্লাহ পাক রব্বে করিম তওবার মাধ্যমে গুনাগুলো মাফ করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এই জন্য জমানার একজন বড় বুজুর্গ, জমানার বড় একজন আল্লাহ বলা, যারা আল্লাহকে রাজি আর খুশি করে বলাইছে এদেরকে আল্লাহ বলা বলা হয়, এদেরকে বুজুর্গ বলা হয়, এরা হার দম হার হালাতে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতো, এরা হলো আল্লাহ বলা, সুবহানাল্লাহ বলে, যেমন বাহলুল একজন আল্লাহ বলা, বাদশাহ হারুনুর রশিদের জমানার একজন বুজুর্গ আল্লাহ বলা বাহলুল, ওনাকে এ জমানার বাদশাহ এরা পাগল মনে করত, আসলে সে দুনিয়ার পাগল ছিল না, সে ছিল আল্লাহর পাগল, সুবহানাল্লাহ বলে। তো বাহলুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খেলার মাঠের দিকে তাকায় দেখে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কি করতেছে, খেলতেছে, আর পাশেই একটা বাচ্চা নাবালেক, এখনো বালেক হয় নাই, ওই বাচ্চাটা দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখতেছে আর দুই চোখ দিয়া গড়ায় গড়ায় পানি বালাইতেছে। তা বাহলুল তো আল্লাহওয়ালা মানুষ,
তো উনি হাঁটতে হাঁটতে ওই বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, বাবা তুমি কেন কান্না করতেছ? তোমার সাথীরা কি তোমার খেলা খেলতে দেয় না? তোমাকে খেলার মধ্যে নেয় না? তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদো? তো এই ছোট বাচ্চা ডাক দেখে, বাহলুল তোমাকে ভালো মনে করছিলাম, তুমি আহমক দেখা যায়। আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতে খেলতে পাঠাইছে না আল্লাহ পাকের ইবাদত করতে পাঠাইছে? সুবহানাল্লাহ, আল্লাহ কি দুনিয়াতে খেলতে পাঠাইছে না ইবাদত করতে পাঠাইছে? বাহলুল বলে, ছোট বাচ্চায় কি উপদেশ দিল আমারে, ছোট বাচ্চা আমারে কি ওয়াজ দিল? তো বলতেছে, বাবা তুমি আমার একটু ওয়াজ করো। সুবহানাল্লাহ বলে, তুমি আমার একটু ওয়াজ করো। তো ওই বাচ্চাটা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ওনাকে অনেক নসিহত করলেন, এ বাহলুল এই কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। তুমি হালাল হারাম বাইসা বাইসা চইল, নির্জনে ইবাদত কইর, মানুষকে দেখাইয়া দান সৎকার করিও না, যাকাত হইলে যাকাত দিও, হজ ফরজ হইলে হজ কইর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এমন করে করে বয়ান দিতেছে। তো আর বাহলুল বয়ালগুলো শুনতেছে, তো শুইনা শুইনা এক পর্যায়ে বাহলুল তাকায়া দেখে এই ছেলেটা নিস্তেজ হয়ে আসতেছে, বয়ান করতে করতে নসিহত করতে করতে এই ছোট বাচ্চাটা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তা বাহলুল বলে, আমি ওই বাচ্চাটার মাথাটা মাটির থেকে উঠাইয়া আমার কোলে উঠাই নিলাম, দীর্ঘ সময় মাথায় পানি ডাললাম, ছোট বাচ্চা না বলে বাচ্চা, পানি ডালার পরে হুশ ফিরে আসছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি আমারে অনেক নসিহত করলা, হঠাৎ করে বেহুশ হয়ে গেলা, কারণটা কি? ওই ছেলে ডাক দিয়ে কয়, বাহলুল তোমাকে বয়ান করতে করতে জাহান্নামের আগুনের কথা আমার মনে পড়ে গেছে। এরে বাহলুল, তোমাকে বয়ান করতে গিয়ে আমার পরকালের কথা মনে পড়ে গেল, হাসরের ময়দান কায়েম হবে, সূর্যটা আসতে আসতে আমার মাথার কিনারায় চলে আসবে। এরে বাহলুল, আমি তাকায়া দেখছি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছি। এরে বাহলুল, ওই জাহান্নামের কথা আমার মনে পড়ে গেছি, আর একটা দৃশ্য আমার চোখের সামনে ভাসমান হয়ে গেছি। কয়, কি দৃশ্য? কয়, আমি সকালবেলা ঘুম থেকে উঠার পর তাকায়া দেখি আমার মা যখন চুলার মধ্যে রান্না করতে যায়। এরে বাহলুল, রান্না করতে যাওয়ার সময় আমি তাকায়া দেখি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়। আগুন ধরাইতে গেলে রে বাহলুল, আগে বড় লাকড়ি দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দিয়ে আগুন ধরা, তারপরে ওই আগুন জ্বালায় রাখার জন্য বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয়। বাহলুল, তোমারে বয়ান করতে গিয়ে আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছি। এরে বাহলুল, হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ আমার হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া আমাকে দিয়া যদি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়, আমি ওই চিন্তায় তোমার সামনে অস্থির হয়ে পড়ে গেছি। এরে বাহলুল, তোমরা বড় মানুষ, হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়ে ফেলবে, আমি ছোট্ট মানুষ, যদি আল্লাহ আমাকে দিয়া জাহান্নামের আগুন জ্বালায়, ওই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। রে বাহলুল, এরে বাহলুল, তুমি আমার জন্য একটা দোয়া কইরো, আমিও তোমার জন্য একটা দোয়া করি। বাহলুল বলেন, ছোট বাচ্চাটা না বলে ছেলেটা আমার সামনে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আবারও কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে ছেলেটা হয়রান পেরেশান হয়ে গেল। হঠাৎ করে আমি তাকায় দেখি গো, সে অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেল। আগে অজ্ঞান হয়েছে, দিশাহারা হয়ে গেছে, মাথাটা কোলের মধ্যে উঠে না, পানি ডালছি, চোখ খুলেছে। এইবার তাকায় দেখি গো, এই বাচ্চাটা কান্দি কান্দি আমার কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছি। এই বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, এই বাচ্চাটা আমার কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। এরা পরকাল নিয়ে এত চিন্তা করেছি, ওই বাচ্চাটার পরিচয় জানতে গিয়া আল্লাহওয়ালা ওই বাহলুল ডেকে ডেকে বলে, এই ছোট বাচ্চার মধ্যে এত বুঝ কোথায় থেকে আসলো? সে এত বড় আল্লাহওয়ালা কেমনে হইল? এটা কোন বংশের ছেলে রে? এর বংশের পরিচয়টা কি? পরে সাজারা তাকায় সাজারার দিকে তাকায় দেখে, নসব নামার দিকে তাকায় দেখে, সে হইল হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বংশধরের সন্তান।
দামি বংশের দিকে দুনিয়াতে আসছি, সেও দামিও হয়ে গেছে, সেও দামিও হয়ে গেছে। এজন্য আল্লাহ ওয়ালারা পরকাল নিয়ে চিন্তা করে। যেমন একজন আল্লাহ বলা আল্লাহর উলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাই, উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কবরের কিনারায় চলে গেলেন, গোরস্তানের কিনারায় চলে গেলেন। গোরস্তানের কিনারায় গিয়া দেখে দুইজন মানুষ বৈশা বৈশা কাগজ কলম হাতে নিয়ে কি জানি লিখতেছি। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ওই দুইজন লোকের কাছে গিয়া বলে, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, তোমরা এখানে কি কর, এই নীরব নির্জন গোরস্থানে তোমরা কি কর। ওই দুইজন ডাক দিয়ে কয়, আমরা গোরস্থানের নেককার মানুষদের নামের লিস্টি করতেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক দিনার বলে, কিসের লিস্টি কর? কয়, এই গ্রামের মানুষের জান্নাতি মানুষদের লিস্টি করতেছি। মালিক দিনার বলে, তোমরা কারা? কয়, আমরা ফেরেশতারা। মালিক দিনার শুধু আল্লাহ বলা নয়, মালিক দিনার ওই জমানার সবচেয়ে বড় মহাদ্দিস ছিলেন। আল্লাহ পাক যদি কারো সঙ্গে ফেরেশতার দেখা করাইতে চায়, এটা সম্ভব ঠিক কিনা বলেন? যদি আল্লাহ চায় কাহারা সঙ্গে ফেরেশতার দেখা করাইবেন, এটা সম্ভব? আল্লাহ সবার সাথে ফেরেশতার দেখা করায় না, সবার সঙ্গে জিব্রাইলের দেখা হয় না। যদি আল্লাহ ইচ্ছে করেন দেখাইতেও পারেন। তো মালিক দিনার ডাক দিয়ে বলে, ভাই রে, নেককারদের লিস্ট করতেছ, দেখো তো আমার নামটা আসেনি। সুবহানাল্লাহ। তুমি যে কাগজের মধ্যে এলাকার এই গ্রামের মানুষের নাম লিস্টি করতেছ, জান্নাতি মানুষগুলোর নাম লিস্ট করো, দেখো তো আমার নামটা আসেনি। ওই দুই ফেরেশতা লিস্টের দিকে তাকায়া দেখে, এই লিস্টের মধ্যে মালিক দিনারের নাম নাই। মালিক দিনার রহমাতুল্লাহ আলাই যখন দেখেছে লিস্টের মধ্যে নেককারের খাতায় তার নাম লেখা নাই, সেও অজ্ঞান হয়ে গেছে, সেও বেহুশ হয়ে গেছে। হুশ ফিরার পর তাকায়া দেখে আবারও তারা লেখতেছে, লেখা বন্ধ নাই, এরা যায়ও নাই। মালিক দিনা ডাক দিয়ে বলে, ভাই রে, এই লিস্টের মধ্যে আমার নামটা উঠানো যায় না, নামটার মধ্যে এই লিস্টের মধ্যে আমার নামটা লেখা যায় না। কয়, না লেখা যায় না? আমি তো বড় আলেম নই, কিন্তু আলেমদেরকে মহব্বত করি। আমি বড় মুয়াজ্জিন হতে পারি নাই, কিন্তু মুয়াজ্জিনকে আমি ভালোবাসি। আমি নেককার হতে পারি নাই, নেককারদেরকে ভালোবাসি। ওই খাতিরে কি কোনা কাঞ্চির মধ্যে কি আমার নামটা লেখা যায় না? সুবহানাল্লাহ। দেখো না টিকার মধ্যে আমার নামটা লেখা যায় কি না, দেখো না আমার নামটা উঠানো যায় কি না নেককারদের লিস্টির মধ্যে। হঠাৎ করে মালিক দিনার তাকায়া দেখে এই দুইজন ফেরেশতা উদাও হয়ে গেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাক দিয়া কয়, বেজাল্লা লোকের সঙ্গে দেখা হয়েছে, এই লোকের কাছে থাকলে আমাদের লিস্ট করা অসম্ভব হয়ে যাবে, চল চলে যায়। দুইজন চলে গেছে, আর মালিক দিনার আল্লাহর ঘর মসজিদে ঢুকে সিজদায় পরে পরে কান্না করে আর বলে, আল্লাহ নেককার হতে পারি নাই, নেককারদেরকে ভালোবাসি। তেরে মাহবুব কিয়া রব সবা হাত লেকে আয়া হু, হাকিকত ইস্কুতু কর দে মাই সু সুরত লেকে আয়া হু, হাকিকত ইস্কুতু কর দে মাই সুরত লেকে আয়া হু। হাসুরের দিন দাঁড়ায় বলবো, আল্লাহ আমি নেককার হতে পারি নাই, আল্লাহ আমি ভালো মানুষ না, আমি দুই নম্বর মানুষ, আল্লাহ নেককার হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, নেক মানুষের সুরত ধরতে চেষ্টা করেছিলাম, আল্লাহ আমি নেককার হতে পারি নাই, নেক বান্দা হতে পারি নাই, কিন্তু চেষ্টা করছিলাম, দেখি আলেম হতে পারি নাই, আলেমদের মহব্বতকারী হতে পারি কিনা, আল্লাহ মুয়াজ্জিন হতে পারি নাই, দেখি মুয়াজ্জিন সুরত ধরতে পারি কিনা। একটা সুরত নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াইলে ওই খাজা আজিজুল হাসান মজজুর বলেন, আল্লাহ তাআলা তোমাকে এই খাতিরে মাফ করে দিবে। আল্লাহ আমি অনেক কিছু হতে পারি নাই, আল্লাহ তোমার বন্ধুর সুরত ধরে আসছি, আল্লাহ তোমার বন্ধুর নমুনা ধরে আসছি, আমি মানুষ ছিলাম দুই নম্বর, আমি এক নম্বর মানুষ না, আল্লাহ আমাকে একটু মাফ করে দেন। তো খাজা আজিজুল হাসান মজজুর বলেন, আল্লাহ তাআলা এই খাতিরে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এক নম্বর না হইতে পারলে এক নম্বর হওয়ার ভাব ধরেন, কান্না না আসলে কান্নার ভান করলে আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। তার কারণ দেখেন না, ভালো কাজ করে মরে যাবেন, মানুষ জনম যেন আপনার জন্য দোয়া করবে, লোকটা ভালো ছিল,
লোকটা নেককার ছিল, এই রাস্তা দিয়ে হাইটা হাইটা মসজিদে আসছে। এই লোকটার কাছে গিয়া খোঁজ মাজাতে কথা বলতে পারছি, এই লোকটার সঙ্গে সব শেয়ার করতে পারছি। লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় ভালো ছিল, লোকটা নেককার ছিল। আল্লাহ আকবার, এই কথা যেন মানুষ বলে যে লোকটা ভালো ছিল, লোকটা নেককার ছিল, লোকটা সদালাভী ছিল, লোকটার দিল ভালো ছিল, অন্তর ভালো ছিল। এমন যেন কিছু আমল আমরা করতে পারি। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই, এমন জীবন করিও গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন দুনিয়াতে আসছি আমি কান্না করছি, আমাকে দেখে সবাই খুশি হয়েছে, আরে নেক সন্তান হয়েছে, ভালো সন্তান হয়েছে। আবার যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় হব, আমি তো আসার সময় কেঁদেছিলাম, আমি যাওয়ার সময় হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে যাব, আর আমার সাথী সঙ্গীরা আমার জন্য কান্না করবার বলবে, আরে লোকটা বড় ভালো ছিল। সুবহানাল্লাহ। যেন নেককার মানুষ যেখানে যেখানে সিজদা দেয় ওই জায়গাটি মরার পরে কাঁদে ওনার জন্য, যে রাস্তা দিয়ে আমলটা উপরের দিকে যায় ওই রাস্তাটা কাঁদে ওনার জন্য, আর এই লোকটা গেল গা তার ইবাদতের দরজা বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার বানাইয়া দেয়। নেককার হওয়ার চেষ্টা করতে হবে, নেক মানুষের সহবতে যাওয়া লাগবে, ভালো মানুষের কাছে ভালো হওয়া যায়, আর বদকারের কাছে গেলে বদ হওয়া যায়। দেখেন না, সিগারেট খোরের কাছে গেলে হাতে ধরা যায়, সিগারেটটা একটু জ্বালাই লইয়া ওই জ্বালাইতে জ্বালাইতে একশো মাসে সিগারেট খোর হইয়া যায়। আবার গাঁজাওয়ালার লাগে ঘোরাফেরা করলে ওই গাঁজার পোটলার দিকে নজর যেতে যেতে এক সময় সেও গাঁজাওয়ালা হইয়া যায়, ওই পোটলা বিক্রি করানোওয়ালা হইয়া যায়, ইয়াবা খোর হইয়া যায়। আঞ্জা দিয়া গাঁজা খাইব, সিফাই সিফাইকে ইয়াবা খাইব, তখন তার মধ্যে ওই স্বভাবটা চলে আসে, ওই চরিত্রটা চলে আসে। এই জন্য নেককারদের সঙ্গে উঠা বসা, নেককারদের সঙ্গে চলাফেরা করা, ভালো মানুষের সফরসঙ্গী হওয়া, এদের সঙ্গে চলাফেরা করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন না আমিন। আমিন। আলাইকুম।